ডেইলি মনে হয় কয়েকবার আমার কাছে ফোন আয় বলে হুজুর মোবাইল একটা ব্যবসা বাহির হয়েছে বলে কিতা ব্যবসা যে আপনি 2,500 টাকা তার স্কিম হইল আর 2,500 টাকা তৈলে আপনারে অত দিব এর বাদে আপনি আরো বাড়াইলে অত দিব অত দিব অত দিব লা স্কিম মোবাইল চলের নানি মোবাইল এই রকমের স্কিম চলের যে পয়সা ফয়লা আপনি অ্যাকাউন্ট আপনার এই অ্যাকাউন্ট পয়সা ডালা লাগবো ডালার পরে আপনারে ডেইলি একটা পয়সা দিব এই কোম্পানি এর পরে আপনি এই প্রোগ্রাম অন্য যারারে অংশীদার বানাইবা হেরারও একটা পয়সা দিব আপনারে তো এই যে বিজনেস যেটা আরম্ভ হয়েছে মোবাইলের মধ্যে একটা জায়জ আমি আপনারা বিশ্বাস করবানি ই কারণে মোবাইল আর আত্মনে তোয়াও যায় না অমুক জায়গাতনে অমুক জায়গাতনে ফোন তো যেও ফোন করে আমি ফয়লা কইলাম তারে বলে আমি তো তোমারে মুসলা কইমু কিন্তু শর্ত হইল তুমি ওখান খো আমি মুসলা খোয়ার বাদে তুমি ই খামি কান খরবায় না ছাড়বায় মুসলা যদি হয় ছাড়ার ছাড়বায় নি আর মুসলা যদি হয় খাম খরার তে তো খরবায় বলে ইনশাল্লাহ আমি যদি মুসলাই হই ইকান ফারে না তে আমি ছাড়ি দিব ও হইয়া দিলাম এই যেটা আরম্ভ হয়েছে মোবাইলের মধ্যে এটা স্পষ্ট জুয়া জুয়া খেলা তো বুঝুন স্পষ্ট জুয়া আর এর লগে লগে এর মধ্যে সুদর মাত্রা আপনারা বিশ্বাস করতে নাই হুজাই টাউনের একজন মানুষ বহুত ধনী মানুষ এন ফুয়াই আমারে 3 দিন আগে ফয়লা বাফে ফোন করছেন ফোন করিয়া ফুয়া কইলা যে আমি একটা বিষয় আপনার কাছে জানতাম সাইয়ার তে বিষয়টার মধ্যে আমার ছেলে লিপ্ত ফুয়া তারে আপনি কইয়া দিবা হে ঠিক করেন না ভুল করেন ও হে তুলা বাদেও আমার কাছে লাগাইলো লাগাইয়া কইল হুজুর ওলা ওলা আর ইতিমধ্যে আমি একটা পয়সা এর মধ্যে ইনভেস্ট করছি লাগাইছি আর আমি অত পয়সা পাইয়া আসছি নমাজি মানুষ পরহেজগার না জানিয়ে আরম্ভ করে দিছে আমি সারা কইলাম কইয়া কইলাম ইটা জায়জ না ইটা জুয়া তোমার কারণে জায়জ হইতে না কইল যে পয়সা আমার আই গেছে এখন কিতা করতাম বলে এই পয়সাটা তুমি হারামর পয়সা তো গতিকে সবর নিয়ত করিও না নিয়ত না করিয়া তুমি এমনি গরিব মানুষরে দিলাও তার খাম লাগাই দিব আর সবর নিয়ত যদি করতে উল্টা গুণ হারামর পয়সা যদি কোনো লাইনে আপনার কাছে আই হয় তে এই পয়সাটা তোনে আপনি বাসবার লাইন হইল অন্যরে দিলাই তা দিতে সময় গরিব মানুষরে সবর নিয়ত করতা না যদি আপনি সবর নিয়ত করেন তে আপনি গুণাগার হইবা কারণ আমরার আল্লাহ যে আল্লাহর আমরা উপাসনা করি এবাদত করি এই আল্লাহ তো অত গরিব নাই যে আমরা এই আল্লাহরে হারামর পয়সা দিয়া হইতাম ও আল্লাহ তোমার রাস্তা দিস মুখা ফেকিনি আল্লাহ আমরার হারামর পয়সার হও না এর কারণে হাদিস শরীফের মধ্যে আইছে লা ইয়াকবালুল্লাহু সাদাকাতাম মিন গুলুল অবৈধ পন্থায় যে সম্পত্তি অর্জন করা হয় সঞ্চয় করা হয় খামানি হয় এই সম্পত্তিতনে যদি খেও আল্লাহর রাস্তা দিয়া হয় ও আল্লাহ আমি তোমার রাস্তা দান করলাম তে আল্লাহ এরে কয় ও আমার বন্দা আমি তোর এই হারামর সদকা দানর মুকাপেক্ষি নাই তুই যদি হারাম তনে 10 কোটিও আমার নামে দিলাস আমি তোর এর মুকাপেক্ষি নাই আমি এরে গ্রহণ করি না লা ইয়াকবালুল্লাহু সদাকাতাম মিন গুলুল হারামর সদকারে আল্লাহ গ্রহণ করে না কবুল করে না